খাতা বেড়ে সমস্ত খাতা বেড়ে আমার খাতায় করা এদিকে দেখ, যদি কোনো সমদ অন করে দিচ্ছিস, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান বাহুর দৈর্ঘ্য, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান বাহুর দৈর্ঘ্য এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করা একটা বিশেষ সূত্র আছে, এটা দিয়ে করলে সহজ হবে। কি বললাম, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আর বাহু দুটির মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করার সূত্র, যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য a এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ থিটা, এখানে তোর প্রশ্ন দিয়ে বলে দেবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বলে দেবে, তাহলে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য a এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ থিটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এ ইন্টু সাইন থিটা, ইন্টু এর মানে ওই সমান বাহুর দৈর্ঘ্য ইন্টু সাইন থিটা। তুমি মুখস্থ রাখবে সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে কত, হাফ। সাইন 30 ডিগ্রি উচ্চারণ কি, সাইন 30 ডিগ্রি এর মান হাফ, সাইন 45 ডিগ্রি এর মান 1/√2, সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2। তোদের এর বাইরে কিছু লাগবে না, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2। এটা ত্রিকোণমিতি যখন ক্লাস টেনে গিয়ে পড়বে তখন বিস্তারিত ওখানে তখন জানানো হবে, আপাতত এইটুকু জেনে নিয়ে আমরা অঙ্গগুলো করবো। তাহলে যে সমদ্বিবাহু ত্রিভুজের কোনো কিছু বলবি না, যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য এ এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ থিটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু সাইন থিটা। সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2। আরে বোর্ডের দিকে তাকে মানে আমাকে তাকে দেখছে, আমাকে দেখতে আসছিস, সাইন 60 ডিগ্রি মান √3/2। এটা দেখেন, দেখে নেওয়ার পরে তোমরা বইয়ের 12 নম্বর কোশ্চেনটার দিকে নজর রাখো, 12 নম্বর কোশ্চেনটার দিকে নজর রাখো। 12 নম্বর কোশ্চেনে কী আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। তাহলে আঁকাটা এরকম হবে না, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার আর বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, 45, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই বাহুটা কত, 20 সেমি, এই বাহুটা 20 সেমি। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এই প্রশ্নটা এই এই নিয়ম অনুসারে হচ্ছে না, তাহলে আমি লিখব যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত, 20 সেন্টিমিটার এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ কয়কার মধ্যাহ্ন কত, 45 ডিগ্রি, তার ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কুড়ি সেমি ইন্টু সাইন 45 ডিগ্রি। এটুকুন লেখার ক্ষমতা আমাদের কাছে আছে।
এই দুই দিয়ে কুড়িকে কাটলাম দশ, দশ আর কুড়ি গুণ করলে দুশো, দুশো বর্গ সেন্টিমিটার, সেমি আর সেমি গুণ করলে বর্গ সেমি, আর সাইন পঁয়তাল্লিশের মান কত? ওয়ান বাই রুট টু। সাইন পঁয়তাল্লিশের মান কত? মুখস্থ করলেই মনে মনে পড়বে, মুখস্থ না করলে মনে পড়বে না। এবার দেখো এই যে দুশো আছে, দুশোকে যদি আমি এরকম লিখি এক হান্ড্রেড ইন্টু রুট টু ইন্টু রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু বর্গ সেমি, দেখ তো ভুল করলাম নাকি? দুশোকে একশো গুণন দুই লিখতে হতো, তো দুই না লিখে রুট টু ইন্টু রুট টু, দুটো রুট টুর গুণ করলে একটা রুট টু, আর শেষের ওয়ান বাই রুট টুটাকে সামনে আনলাম আর বর্গ সেমিটাকে পিছনে পাঠিয়ে দিলাম। ওটা করা যায়, এর করলে সুবিধা হবে কি, এটার সঙ্গে এটা কেটে দেবো, তাহলে উত্তর কী দাঁড়ালো? একশো রুট টু বর্গ সেন্টিমিটার। এবারের আকর্ষণ, ওই রকমই একটা অঙ্ক আছে, তুমি ১৩ নম্বর কোশ্চেনে পড়বে, ১৩ নম্বর কোশ্চেনটা পড়বে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য এটাও কুড়ি সেমি আর বাহুদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি। প্রশ্নটা পড়েছিস ১৩ নম্বরে, উত্তর কী হবে? যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কুড়ি সেমি এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ কোণ কত? ৩০ ডিগ্রি। ওই ভাষাটা লিখব, তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল সমান, পারবি গৌরব? ১৩ নম্বর অঙ্কটা এখানে কী কী লেখা হয়েছে? তো প্রশ্ন পড়েছে, এই বল রে তুই অর্ঘদীপ জোরে জোরে বল, যে সমদ্বিবাহু ত্রিভুজের হ্যাঁ হ্যাঁ বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি, তার ক্ষেত্রফল সমান, কী লিখবো? হাফ ইন্টু, হ্যাঁ বেটা হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে তা, হাফ ইন্টু কুড়ি সেমি ইন্টু কুড়ি সেমি ইন্টু সাইন ৩০ ডিগ্রি। একই তো অঙ্ক, একই রকম হবে তো নাকি না আলাদা কিছু হবে? তাহলে হাফ ইন্টু এখানে একটা এড্রেস কেটে দেয় এটা, তাহলে এটা কত? কুড়ি দশ আর কুড়ি গুণ করলে দুশো, দুশো বর্গ সেমি, আর ওদিকে সাইন ৩০-এর মান কত? হাফ, এই দুইয়ের সঙ্গে দুশো কাটবো একশো, উত্তর এক, উত্তর দেখো একশো বর্গ সেমি আছে কি না? এবার ১৭ নম্বর কোশ্চেনটা পড়ব, এবারের আকর্ষণ ১৭ নম্বর কোশ্চেন, ১৭ নম্বর কোশ্চেন পড়ব, প্রত্যেকে কোশ্চেন পড়ো। একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত রুট থ্রি ইস টু টু, সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। প্রশ্ন অনুসারে, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে রুট থ্রি বাই ফোর গুণন সমবাহু ত্রিভুজের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার, মানে বাহু গুণন বাহু না লিখে এটা লিখলাম, বা সমবাহু ত্রিভুজের বাহু গুণন বাহু লিখলেও হতো বা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে তোদের যেমন সূত্র পর সে রুট থ্রি বাই ফোর ইন্টু সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের বাহু গুণন বাহু সমান ইস টু ইস টু বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের বাহু গুণন বাহু, এটা কত দেওয়া আছে বলো? রুট থ্রি বাই টু দেওয়া আছে কোশ্চেনে, তাই দেওয়া আছে। সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু টু, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এবার তাকে আমি যদি এইভাবে লিখি, বর্গক্ষেত্রের কর্ণের মাপ দেওয়া আছে, তো বর্গক্ষেত্রের কর্ণ
দেখো আবার আবার এটা দেখো বর্গক্ষেত্রের বাহু গুণন রুট 2 সমান 60 সেমি আরে লেখা যাবে কি না বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্র বর্গক্ষেত্রের বাহু গুণন রুট 2 চালা মুখস্থ বর্গক্ষেত্রের কর্ণ মানে বর্গক্ষেত্রের বাহু গুণন রুট 2 হয় বর্গক্ষেত্রের বাহু গুণন রুট 2 মানে বর্গক্ষেত্রের কর্ণ তাহলে 60 সেমি মানে এখানে কি বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে তাহলে 60 সেমি মানে কি বর্গক্ষেত্রের বাহু গুণন রুট 2 তাহলে এখান থেকে আমার কি বের হবে বর্গক্ষেত্রের বাহু বর্গক্ষেত্রের বাহু সমান 60 সেমি বাই রুট 2 মানবো আচ্ছা এবারে এদিকে চলে আসি রুট 3 বাই 4 ইনটু সম বাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহু গুণন বাহু ইস টু বর্গক্ষেত্রের বাহু কত এই যে এখানে 60 বাই রুট 2 দুবার লিখব 60 বাই রুট 2 সেমি ইন্টু 60 বাই রুট 2 সেমি সমান হচ্ছে রুট 3 বাই 2 ওখানে ইস টু দেওয়া ছিল না তাহলে ইস টু দিয়েই লিখি ইস টু দিয়েই লিখি এই পর্যন্ত কোনো অসুবিধা হলো তোকে যা যতটুকু জিজ্ঞাসা করবো ততটাই উত্তর দিতে বাড়তি কথা দরকার নেই রুট 3 বাই 4 ইন্টু সমবাহু ত্রিভুজের বাহু গুণন বাহু তুমি একটা কথা মুখস্থ রাখো ইষ্টুটাকে ভগ্নাংশ দিয়ে লেখা যায় ইষ্টুকে কীভাবে লেখা যাবে ভগ্নাংশ তাহলে 60 আর 60 এখানে রয়েছে 60 গুণন 60 আর এখানে দুটো রুট 3 গুণ করলে কত দুটো রুট 2 গুণ একটা 2 বর্গ সেমি সমান রুট 3 বাই 2 তাহলে আমরা কি করলাম ইস্যুটাকে ভগ্নাংশ আকারে লিখলাম ডান দিকের ইস্যুটাকে ভগ্নাংশের আকারে লিখলাম লেখার পরে এবার এই দুইয়ের সঙ্গে 60 কাটলে এখানে 30 হবে তাহলে কি দাঁড়ালো এদিকে তাকাও রুট 3 বাই 4 ইন্টু সমবাহু ত্রিভুজের বাহু গুণন বাহু সমান দেখতে এটা লেখা যাবে কি না 60 গুণন 30 বর্গ সেমি ইন্টু রুট 3 বাই 2 দেখতো সমর্থন পাবো কি না নিচের সংখ্যা উপরে চলে যাবে সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে সমান চিহ্ন দুদিকে আবার নিচে নিচে কাটে আরে কি করে কষ্ট মনে করবি কি করে কষ্ট মনে রাখবে একটা বেঞ্চ রয়েছে দুপাশে দুজন বন্ধু আছিস দুজনের মধ্যে মারপিট হবে কীভাবে মাথায় মাথা ঠোকাঠুকি হবে পায়ে পায়ে হবে এটা হচ্ছে সমান চিহ্ন দুদিকে কাটা যাওয়া মাথায় মাথায় কাটবে পায়ে পায়ে কাটবে ঠিক আছে তোর মতো ছেলেকে বোঝানো যেন এরকম আরেকটা হচ্ছে সমান চিহ্নের একদিকে উপরে নিচে কাটে সমান চিহ্নের একদিকে আমি যদি ব্যায়াম করি পা মাথা লাগাতে পারি ওই রকম ব্যাপার তাহলে এবার সমান চিহ্ন দুদিকে উপরে উপরে রুট 3 কেটে যাবে এই দুইয়ের সঙ্গে এই 4কে কাটলাম নিচে 2 আর তো কাটে না তাহলে এবার কি দাঁড়ালো সমবাহু ত্রিভুজের বাহু গুণন বাহু সমান এদিকে তাকাও এই দুটোকে ওদিকে পাঠিয়ে দেবো তাহলে 60 গুণন 60 বর্গ সেমি দেখতে হলো কি না এই দুটো যখন 30 সঙ্গে বন্ধুত্ব করতে যাবে 30 গুণন 60 হয়ে যাবে চাপা বর্গমূল এবার বর্গমূল চাপালাম তাহলে বর্গমূলের ভিতরে জোড়া আছে বাহু গুণন বাহু তাহলে সমবাহু ত্রিভুজের বাহু সমবাহু যে বাহু দুটো ষাটের বর্গমূল একটা ষাট বর্গ সেমি থেকে সেমি তাহলে সমবাহু ত্রিভুজের বাহু কত বেরোলো 60 সেমি এটা উত্তর নয় উত্তর কি প্রশ্ন করো উত্তর পরো প্রশ্ন করো পুলিশ
কি করে বার করবো? সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি? তাহলে এখানে একটি বাহু পেয়ে গেছি, তাহলে উত্তর কি লিখবো? তিন গুণন ষাট সেমি, একশো আশি সেন্টিমিটার। তোরা লেখার কথা ভাব, তোমার কি সমস্যা হচ্ছে এখন? ব্যাস।